হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি বানাবো ভাটুরা। খুবই সহজ পদ্ধতিতে এই বানাবো এই ভাটুরাটি। বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই বানানো যাবে। তাহলে আমরা এই ভাটুরাটা বানানো শুরু করব। সবথেকে প্রথমে আমরা একটা বাটিতে হাফ কাপ সুজি নিয়ে নেব। এক কাপের মতো টক দই নিয়ে নেব। এই দইটা আমি বাড়িতে পেতেছি, আপনারা বাজারের কেনাটাও ব্যবহার করতে পারেন। এই সুজি আর টক দইকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এটা আমি 10 মিনিটের মতন রেস্ট করতে দেব। এবার আমরা শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে নেব। নেব 2 কাপের মতন ময়দা, 1/2 টিস্পুন বেকিং সোডা, 1 টিস্পুন সল্ট, 1 টিস্পুন সুগার। এবার এটা সুন্দর করে মিশিয়ে নেব। নিয়ে নেব 1 চামচের মতন ভেজিটেবল অয়েল। এবার আমরা এই সুজিটা যেটা ভিজিয়ে রেখেছিলাম সেই সুজিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ময়দাটার সাথে ভালোভাবে মেখে নিতে হবে। আমাদের যে টক দইটা বেঁচে গেছিলো সেই টক দইটাও দিয়ে দিলাম। এবার প্রয়োজন মতন জল ব্যবহার করে একটা ভালোভাবে ডো তৈরি করে নিতে হবে। খুব বেশি জল দিয়ে দেবেন না, যেন ডোটা নরম না হয়ে যায়। ঠিক এরকম হবে ডোটা তৈরি। খুব ভালোভাবে ডোটাকে ঠেসে নিতে হবে। অল্প সামান্য তেল হাতে নিয়ে এই ডোটায় ভালোভাবে মাখিয়ে আরেকবার আমরা ভালোভাবে ডোটাকে ঠেসে নেব। এটা একটা ইম্পর্টেন্ট পার্ট বলতে পারেন। যত ভালোভাবে ডোটা ঠাসা হবে তত সফট আমাদের ভাটুরা তৈরি হবে। এবার এটা আমরা 4-5 ঘন্টার মতন রেখে দেব। দেখুন 4-5 ঘন্টার পর এটা এত ভালোভাবে একটু ফুলে উঠেছে। আবার এই ডোটাকে ভালো করে আমরা ঠেসে নেব। এরপর আমরা যত বড় ভাটুরার দরকার তত বড় লেচি কাটবো। ঠিক এই সাইজের লেচিগুলো আমরা সব কেটে নেব। এবার কড়াইয়েতে তেল গরম করতে দিলাম। আমাদের তেলটি গরম হয়ে এলে ভাটুরাগুলো এক এক করে
ছাড়। তেলের মধ্যে এই লুচিটা ছাড়ার পর এইভাবে প্রেস করতে হবে যাতে ভালোভাবে এটা ফুলে ওঠে। দেখুন কি সুন্দরভাবে ফুলে উঠেছে। এইভাবে আমরা প্রত্যেকটা ভাটুরা ভেজে নেব। আমাদের ভাটুরাটা মোটামুটি ভাজা হয়ে গেছে। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।